দর্শক জলাবদ্ধ তাই নাকাল পাবনার বেশ কিছু এলাকার মানুষ আরো খবর জানাতে পাবনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শাহিন রহমান শাহিন কি অবস্থা এখন তো ডেঙ্গুর অনেক প্রকোপ দেশ জুড়ে বেড়েছে এই অবস্থায় আসলে এই জলাবদ্ধতা একটা হুমকির হুমকি রাখে মানুষের জন্য তো কি অবস্থা একটু জানাবেন আমাদেরকে আসলে গত কয়েকদিনের যে ভারী টানা বর্ষণ সেই বর্ষণের কারণেই মূলত এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পাবনা পৌরসভার পনেরোটি ওয়ার্ড রয়েছে সে ওয়ার্ডের প্রায় বেশিরভাগ ওয়ার্ডেই কিন্তু বলা যায় যে নিচু এলাকাগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখনো জলাবদ্ধ এখনো নামেনি তবে গত কয়েকদিন বর্ষণে কিন্তু সদরের যে প্রধান ছিল সেগুলো কিন্তু ডুবে গিয়েছিল কিন্তু এই গত দুদিনের যে আবহাওয়ার উন্নতি সেই উন্নতির ফলে কি সড়কগুলো থেকে পানি নেমে গেছে কিন্তু নিচু এলাকাগুলোতে কিন্তু পানি রয়ে গেছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা সদরের একটি ওয়ার্ড এটি হচ্ছে চক কৈল্যাণপুর মা টপাড়া সেই এলাকায় আমরা দেখেছি যে সেই এলাকার এই নিচু এলাকাগুলোতে কিন্তু এখনো পানি নামেনি এবং ধীরে ধীরে পানি নামছে এবং এই এলাকাগুলো ঘিরে মানুষের কিন্তু একটা সীমাহীন একটা দুর্ভোগ পোয়াতে হচ্ছে সেই দুর্ভোগের ক্ষেত্রে তারা বারবার যেটি পৌরসভা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন যে এই জলবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য কিন্তু পৌর কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন পৌর যারা লোকজন রয়েছেন তারা পৌরবাসী দ্বারা আরেকটি বিষয় হচ্ছে যে জলবদ্ধতার প্রধান কারণ হিসেবে যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে একটি হল ড্রেনেজ ব্যবস্থা গুলো সংস্কার না হওয়ার ড্রেনেজগুলো ভেঙে তার ড্রেন পানি সরবরাহ নিষ্কাশনে বাধা প্রদান এবং আরেকটি রয়েছে যে পাবনা সদরের আরিফপুর কবরস্থানের সংলগ্ন বুড়িদহ খাল নামে একটি খাল রয়েছে সেই খালের আসলে পানি যে নিষ্কাশন হয় সকল পানি গিয়ে ইসামতি নদীতে মিশে সেই জগৎ দখল হয়ে গেছে যেটার মুখ পানি সরবরাহ নিষ্কাশনে কিন্তু বাধা প্রদান হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা পৌরসভার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি পাবনা পৌরসভা যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাজমুল হক তিনি জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে ড্রেনের ব্যবস্থাগুলো নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়ে এবং গত কয়েকদিনে তারা যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি যাতে ড্রেনেজ ব্যবস্থাগুলোতে পানি নিষ্কাশন হয় সেজন্য তারা কিন্তু কাজ করেছেন ড্রেনেজগুলো পরিষ্কার করেছেন তবে এই বিষয়টি নিয়ে আগের যে কর্তৃপক্ষগুলো রয়েছে তারা কিন্তু ঠিকমতো কাজ করেনি প্রায় একশো বছর বয়সী এই পৌরসভার প্রায় উনিশশো সালে কিন্তু প্রথম শ্রেণীতে উন্নীত হয় কিন্তু নাগরিক সুবিধা বলতে কিন্তু এখনো এমন কিছু মেলেনি যার মধ্যে অন্যতম একটি দুর্ভোগ হচ্ছে জলবদ্ধতা এই ছিল পাবনার জলাবদ্ধতা সমস্যা ধন্যবাদ দর্শক পাবনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিন রহমান যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে